হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আসো না, এখানে আসো, এখানে আসো। বাবা, আমাদের অতিথিকে ডেকে ডেকে নিয়ে আসতে হচ্ছে। আসো না, এখানে আসো না। আজকে সে ব্ল্যাক কালারের গেঞ্জি পরেছে। কেন আজকে তুমি ব্ল্যাক পরলে? তোমার কি শোকের কোনো দিন আছে? তাহলে তাহলে কেন তাহলে কেন বলো না? সবসময় পড়া হয় না, তাই আর কি বললাম। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, নীরব ভাই তোমাকে হাই এই লাভ দিয়েছে। তাই নীরব ভালোবাসা দিচ্ছে। কি নীলা তুমি? ও আচ্ছা আচ্ছা, চলো আমাদের ওটা হয়ে গেছে, আমরা একটু একটু করে বের হব। না, ওইটা একবারে দিয়ে তারপরে যাব। তাই এখনো অনেক সময় আছে। তো কি অবস্থা, সবার কেমন আছেন? কই আছেন? কেমন আছেন? এই তো ভালো আছি। ওটা মানে শেষ হয়ে গেছে। তুমি ওগুলো একটু বের করো না প্লিজ। তাকে এখন একটু কাজ দিয়ে দিলাম। হয়ে গেছে কি? কয়টা বাজে এখন? এখনো 5 মিনিট হবে। আচ্ছা আসো, এদিকে আসো, বাহিরে এসো। আজকের ওয়েদারটা তো সেই একবারে জোস, কি বলবো, সেই ওয়েদার না বলো আজকে? অসাধারণ একটা, অসাধারণ আজকে, ভালোই ওয়েদার আজকে। তো তাহলে লস হয়ে যাব। ও নো, আরে আশায় ঘুরে বালি, আশায় নাকি তার ঘুরে বালি। কি অবস্থা, সবার কেমন আছেন সবাই? আহারে, কতদিন কত কাজ করছি, ভালো নাই, আপনাদের সাথে যোগাযোগ করার সময় পাচ্ছি না আমরা, আমি পাচ্ছি না বিশেষ করে। আবার আবার যোগাযোগ হবে, আবার আমি নতুন 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 ইনফরমেশন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবো ইউটিউব চ্যানেলে। আর এখন নতুন একটা ভিডিও নিয়ে আসবো, বাট সময় পাচ্ছি না। বাট প্ল্যান করা হয়ে গেছে কোন ভিডিও আসবে, সেটা হচ্ছে ইউকেতে যারা স্টুডেন্ট হিসেবে আসবে বা ডিপেন্ডেন্ট হিসেবে আসবে, তারা এখানে উবার ইটস করতে পারবে কিনা, আর উবার ইটস করলে তারা কেমন, তারা কেমন ইনকাম করতে পারবে, মানে তাদের সাপ্তাহিক সপ্তাহে কত টাকা আর্ন করতে পারবে দেশে যে উবার ইটস করে স্টুডেন্টরা, বাইসাইকেল বাইসাইকেল দিয়ে করতে পারবে কিনা, তারপর স্কুটি না, স্টুডেন্টরা পারে না। বাট তারপর আমি বলছি যে মানে যদি করে তো কিভাবে করে বা কেমনে করবে। তারপরে আবার যারা স্কুটি আছে মানে হুন্ডা 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 দিয়ে যদি কেউ করতে চায় তাহলে কিভাবে করবে, সেটা নিয়েও আমি আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে আসছি। সেই দিন হইলাম না কি বল বুঝি নাই, গাজীপুর থেকে। দুইজন কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে তো ওয়েদার সেই ওয়েদার একবারে। আর আপনাদের জন্য আমি এই ভিডিওগুলো নিয়ে আসবো একটা একটা করে, আর আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে সে কিন্তু চলে যাচ্ছে। একজন লিখছে তোমার বাড়ি কোথায়, এখন কোন জায়গায় আছো, এটা কি তোমার স্বামী? সেটা বলো। হ্যাঁ, এটা হচ্ছে তার স্বামী মিস্টার জুয়েল ভাই। মিস্টার জুয়েল ভাই, হ্যাঁ। জসীমউদ্দিন লিখেছেন, হ্যাঁ সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আর একটু সামনে আসো না, তুমি একটা কাজ করো, ওটা হয়ে গেছে, যাও তুমি কাজ করো। জুয়েলকে কাজে পাঠাইলাম, কারণ হচ্ছে যে আমরা একটু বাহিরে যাব, তো কিছু কাজ আছে ওগুলো করে যেতে হবে, না হইলে আবার অনেকটা দেরি হয়ে যাবে। হয়ে গেছে না? নিয়ে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও যে জুয়েলকে কাজে পাঠিয়েছে। আজকের ওয়েদার সেই ওয়েদার একবারে, খুবই ভালো লাগছে। না ফ্লেভার নিয়ে আসতে হবে যে। না নিয়ে আসতে হবে, আমি তো যেতে পারিনি কয়দিন শপে না, আর ভুলে গেছি আমি, কাপড় চোপড় দেওয়ার সময় শুধু মনে পড়ে। শেষ হয়ে গেছে, ছিল শেষ হয় না।
না বাহিরে শপিং এ যাব না, আমরা গির্জায় যাব। আজকে রবিবার, গির্জায় যাব, এর জন্য গুছিয়ে নিয়েছি। আমাদের এখানে 10:30টার সময় গির্জা, 10:30টা না 10টায় না 10টার সময়। আজকে অবশ্য আমাদের কাজও আছে, এর জন্য আমরা একটু তাড়াতাড়ি গুছিয়ে নিয়েছি। আমরা ওখানে ভলেন্টারি করি, মানে কিছু হেল্প করি আর কি ওখানে গিয়ে। আজকে দুইজনকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। এই ক্লিপ দিও না হলে সব উড়িয়ে পাশের বাসায় চলে যাবে। আচ্ছা হ্যাঁ, তোমার কথাগুলো অনেক ভালো লাগে তাই তোমাকে দেখি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রে ভাই, থ্যাংক ইউ, ওয়ান্ডারফুল। ইশ, দেখবেন এভাবে দেখবেন, জেল বলছে দেখবেন এভাবে দেখবেন, ভালোবাসার মানুষগুলো এভাবে দেখবেন। হুম হুম, তাই না? তুমি সুন্দর করে দিও, ক্লিপ দিতে আবার ভুলে যাও না, না হলে যে বাতাস হবে। আমি দেব ক্লিপ, একটু ওয়েট করো। সেই বাতাসে একদম সব উড়ে চলে যাবে। হিন্দুরা গির্জায় যায় না ভাইয়া, ইউ শুড আন্ডারস্ট্যান্ড, আমরা খ্রিস্টিয়ান। হয়েছে আপু কেমন আছেন? আমি দুবাই থেকে দেখছি জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। শেয়ার করে দিলাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তুমি একটা কাজ করো, এবার এগুলো দিয়ে তালা দিয়ে চলে আসো। হয়েছে তো, তোমরা দুইজনে মজা করো তাই ভালো লাগে, থ্যাংক ইউ। এই যে অবশেষে ওনার কাজ শেষ হয়ে গেল, উনি বাসায় থাকলে একটু উপকারই হয় আমার জন্য, একটু বেশি বেশি করে কাজ করে নেওয়া যায়, আর না থাকলে সবটাই আমাকেই করতে হয়। সব তো পুরান কাপড়, আজব তো কাপড় তো ধুয়ে দেওয়া হয় কিসের জন্য? পুরাতন গুলাই তো, নতুন গুলা তো না। না, মজা পেলাম আপনার কথা শুনে, কাপড়গুলা তো ওয়াশ করা হয়েছে, আমি কি নতুন শপিং করে নিয়ে আসছি যে সেটা দেখাবো? তাই আপনাদের বাসা ভাড়া কত দিতে হয়, বাসা ভাড়া কত দিতে হয় শুনলে তাসকি খেয়ে যাবেন, তাই বলার দরকার নেই, যেটা আছে সেটাই থাক। দারুণ লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কি অবস্থা আপু, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আজকে আবার আর একটা সুযোগ পেয়েছি গির্জা যাওয়ার জন্য, রবিবার, এর জন্য গির্জা যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আজকে এখানে রেখে দিচ্ছি, আসো না একটু এখানে, টাটা বাই বাই দিয়ে দাও। তা আমরা এখন বের হয়ে যাব, বাই বাই। ওকে বাই বাই, দেখা হবে আবার নতুন একটা ভিডিও। দাও তুমি কাটো।